গুড মর্নিং টু অল অফ ইউ আজ টেন্থ মে টোয়েন্টি ডেইলি কারেন্ট এফেয়ার্স ও টেক্সট্রা ফ্যাক্টসের ভিডিওতে সমস্ত ভিউয়ার্সদের স্বাগত জানাই শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শো নাইন্থ মে টোয়েন্টি টোয়েন্টি সম্রাট মহারানা প্রতাপের কতম জন্মবার্ষিকী পালিত হলো অপশান এ চারশো আশিতম অপশান বি চারশোতম অপশান সি চারশো সত্তরতম অপশান ডি চারশো পঞ্চাশতম কার্ট অ্যান্সার আছে অপশান এ চারশো আশিতম আমরা জানি যে হলদিঘাটির যুদ্ধ হয় আকবর এবং মহারানা প্রতাপের মধ্যে তাহলে এখানে মনে রাখতে হবে হলদিঘাটির যুদ্ধ কত সালে হয়েছিল সেটি হয়েছিল পনেরোশো ছিয়াত্তর সালে পনেরোশো ছিয়াত্তর সালের আঠেরোই জুন হলদিঘাটির যুদ্ধ হয় মহারানা প্রতাপ এবং সম্রাট আকবরের মধ্যে চলে যাব নেক্সট কোয়েশ্চানে সারা বিশ্বজুড়ে কবে ওয়ার্ল্ড মাইগ্রেটারি ডে পালন করা হয় অপশন এ নাইন্থ মে অপশন বি থার্ড মে অপশন সি ফিফ্থ মে অপশন ডি এইট মে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ নাইন্থ মে এখানে থার্ড মে থার্ড মে পালন করা হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে এবং ফিফথ মে ফিফ্থ মে পালন করা হয় বিশ্ব আস্থামা দিবস এবং এইট মে পালন করা হয় রেড ক্রস ডে এবং সাথে পালন করা হয় থেলাসামিয়া ডে এখানে থার্ড মে এবং এইট মে এই দুটোই ইম্পর্ট্যান্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এর আগের বছরই এসেছে দু হাজার উনিশে এখানে ওয়ার্ল্ড মাইগ্রেটারি বার্ড ডে যার দু হাজার কুড়ির থিম হচ্ছে বার্ডস কানেক্ট আওয়ার ওয়ার্ল্ড চলে যাব নেক্সট কোয়েশ্চেনে সম্প্রতি কোন ক্রিকেটারকে পুনরায় এমসিসি দ্বারা সভাপতি পদে নিযুক্ত করা হলো অপশন এ কুমার সঙ্গেকারা অপশান বি মহিলা জয়বর্ধনে অপশান সি তেলেক দিলসান অপশন ডি সানাথ জয়সুরিয়া কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ কুমার সাঙ্গাকারা এখানে কথা বলা হয়েছে এমসিসি অর্থাৎ মেরিলেবন ক্রিকেট ক্লাব যেটি ইংল্যান্ডে অবস্থিত অস্ট্রেলিয়া নয় ইংল্যান্ডে অবস্থিত মেলবর্ন ভেবে অনেকে ওইটা অস্ট্রেলিয়া ভেবে নেই কিন্তু এটা ইংল্যান্ডে অবস্থিত মেরিলেবন ক্রিকেট ক্লাব যেটা এস্টাবলিশড হয় সতেরোশো সালে বর্তমানে হেডকোয়ার্টার লন্ডন ইউনাইটেড কিংডম কোভিড নাইন্টিন সংকটকালীন পরিস্থিতিতে এআইআইবি ভারতকে কত টাকা সাহায্য করার কথা ঘোষণা করলেন অপশান এ পাঁচশো মিলিয়ন অপশান বি চারশো মিলিয়ন অপশান সি তিনশো মিলিয়ন অপশান ডি একশো মিলিয়ন এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ পাঁচশো মিলিয়ন এ আই আই বি অর্থাৎ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক মনে রাখতে হবে এআইবির বর্তমানে হেডকোয়ার্টার বেজিং চায়না এ আই মেম্বার হচ্ছেন সেভেন্টি এইট এআইবি সেক্রেটারি জিন লিকুন ভারত কোন দেশের সঙ্গে কোকিং কোল এর জন্য চুক্তি করলেন অপশন এ জাপান অপশন বি রাশিয়া অপশন সি অস্ট্রেলিয়া অপশন ডি ইউএসএ কারেক্ট অ্যান্সার যে অপশন বি রাশিয়া কোকিং কোল অর্থাৎ কোক থেকে যে কোল আবিষ্কার করা হয় বা তৈরি করা হয় সেটি হচ্ছে কোকিং কোল চলে যায় নেক্সট কোয়েশ্চনে মুডিজ রেটিং এজেন্সির মতে ভারতের জিডিপি কততে নেমে এলো অপশান এ ওয়ান পয়েন্ট সিক্স অপশান বি টু পয়েন্ট সিক্স অপশান সি ফোর পয়েন্ট টু পারসেন্ট এবং অপশান ডি জিরো এখানে কারেক্ট আনসার ডি জিরো মুডি হচ্ছে আমেরিকান বেস রেটিং এজেন্সি এখানে জানতে হবে হেডকোয়ার্টার হচ্ছে মুডি মুডি যে রেটিং এজেন্সিটা রয়েছে এর বর্তমান হেডকোয়ার্টার নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস এবং প্রেসিডেন্ট পদে রয়েছেন প্রেসিডেন্ট এবং সিইও রেমন্ড ডাব্লু ম্যাকড্যানিয়েল জুনিয়র চলে যায় নেক্সট কোয়েশ কোয়েশ্চনে কোন রাজ্য সরকার এক বছরের জন্য পান মশলা বন্ধ করলেন অপশান ইউপি অপশান বি রাজস্থান অপশান সি হরিয়ানা অপশান ডি ঝাড়খণ্ড এখানে কারেক্ট অ্যান্সার আছে অপশান ডি ঝাড়খণ্ড বর্তমানে ঝাড়খণ্ডের সিএম পদে রয়েছেন হেমন্ত সোরেন গভর্নর দ্রৌপদী মুর্মু ঝাড়খণ্ড এস্টাবলিশড হয় ফিফটিন্থ নভেম্বর টু থাউজেন্ড ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকানটি অবশ্যই প্রেস করে দিন যাতে নেক্সট ভিডিও তাড়াতাড়ি পেয়ে যান থ্যাংক ইউ জয় হিন্দ